আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। হ্যালো, মাছ ভাত টু কালো মাছ ভাত, এই কাজটা কৃষি যে কাজটা সেটা আপনারা তো সবাই জানেন যে কাজটা হয়েছে কি? আমার জানা যে যাতে কন্ট্রাক্টর কাজ করছে, আমি কন্ট্রাক্টরকে কাজ দিয়েছি যে কন্ট্রাক্টর আপনাদের লক্ষ্য যে কন্ট্রাক্টর কাজ করেছে কি না করেছে, কাজ করেছে তো ঠিক করেছে কাজ, হাজার ফুট বটে না 100 ফুট বটে, আমি কইছি কি 1 লাখ টাকার স্কিম, 1 লাখ টাকার স্কিমে মনে কর ধরুন 2 কিলোমিটার ধরা আছে, হবে তো নাই, হবে নাই, আমি 1 লাখ টাকা যতটা আইন সিস্টেম যতটা আছে যতটা আছে ততটাই করতে হবে, 100 টাকা 1 লাখ টাকা 100 ফুট হবে, 100 ফুট হবে 1 লাখ টাকা, কিন্তু আর বেশি হবে নাই, কিন্তু 100 ফুট তো আরাম হবে, হবে ঠিক আছে, তারপর আপনাদের তো কোনো অভিযোগ নাই, তাহলে কাজ তো হয়েছে তার ফাইনাল। কতদিন পূর্বে দূরি হয়েছে? কিছুদিন হইল কাজ ঠিকই আছে, অভিযোগ বলতে কোন নাই জানি, এরপর কে করছে সেটা আমরা নাই জানি, কাজ ওটা নাই কই, আমি কে অভিযোগটা করছে সেটা তো নাই জানি, কে রাস্তা নিয়ে নাই, রাস্তা দিয়ে ঠিকই আছে। কি নাম আপনার? বুদ্ধাস। হ্যাঁ বুদ্ধাস। বুদ্ধাসুর কি গ্রামটা কি নাম? সরকারি বলতে নেই বেরো, আমি বলো কি কয়েকদিন আগে আমাদের জেলা কমিটি বিজেপির বিবেক রাঙ্গা রিপোর্টার এসেছিলেন এবং আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বীরগ্রাম অঞ্চলে যারা আছেন আমাদের সমিতির পঞ্চায়েত সমিতির মেম্বার চৈতন্য কুমার, ওনারা শক্তি কেন্দ্রের প্রমুখ হচ্ছে কৃষ্ণ রজক এবং উমেশ হাজরা, আর এনারা অভিযোগ মানে আমরা সবাই মিলে অভিযোগ করেছিলাম যে কাজের তদন্ত হোক, বীরগ্রাম অঞ্চলে অনেক জায়গায় ভুয়ো আছে, প্রধান এবং উপপ্রধান জিলিং গ্রামের এনারা অনেক মানে এখানে গণতন্ত্র কিছু নেই, আর সিরকাটি কাজের ব্যাপার হচ্ছে ওখানে কাগজ কলমে কাজ হয়ে গেছে আর কিন্তু সরজমিনে কোনো কাজ হয়নি, আর আজকে প্রধান দেখতে গেছেন উনি কি জানেননি উপপ্রধান কাজ করছে বা ওখানের যে মেম্বার টিএমসির তারই কাজ করছেন এবং প্রধান কি জানেনি যে এটার কাজ হয়েছে আর টাকা উঠে গেছে, এরকম বীরগ্রাম অঞ্চলে প্রত্যেকটা গ্রামে কিন্তু কাগজ কলমে কাজ হয়ে গেছে, সরজমিনে কোনো কাজ হয়নি, আমরা এটাই চাই যে যেন পুরো ভুয়ো কাজগুলো ধরা পড়ে আর আগে তদন্ত যেন ভালো করে হয়। অভিযোগ ধরুন বিজেপি পার্টি যে তৃণমূলের উপরে তৃণমূলকে কাজ করতে দিব নাই এই এলাকায়, আগু ওরা ছিলেন বাম কংগ্রেস জোটে প্রধান ছিল গেল গেল পঞ্চায়েতে,
যারা মানে বামপন তারা এখন রামের হয়, তারা বাধা দিচ্ছে তৃণমূলকে যাতে কাজ করতে দিব নাই। এই আর মানে গ্রামবাসী, আমরা গেছিলাম গ্রামবাসীকে বলা হইল যে কাজ এখানে হয়েছে, গ্রামবাসী বলছে কন্ট্রাক্টর কাজ করিয়েছে, যে আমরা এটা জানি যে ভালোভাবে কাজ করিয়েছে কন্ট্রাক্টর। কি অভিযোগ ছিল রাস্তাটার? অভিযোগ যে করছে ওরা, অভিযোগ যে প্রধান মানে কন্ট্রাক্টর কাজ করে নাই, ওদের অভিযোগ যে কাজ করে নাই। আর কন্ট্রাক্টর এবং আমি যারা জানি যে কাজ করিয়েছি, এবং আমি চেক কাটিয়েছি, আমি কাজ করিয়েছি কন্ট্রাক্টরকে দিয়ে, মানে পেমেন্ট করিয়েছি যে কন্ট্রাক্টরের কাজ হয়েছে, এনএস কাজ দেখেছে, তারপরে আমরা পেমেন্ট করিয়েছি কন্ট্রাক্টরকে। 1,00,000 টাকার কাম। এখন এইখানে আমাদের ধরুন বীরগ্রাম জিপিতে উন্নয়ন, প্রচুর উন্নয়ন, যেটা ধরুন পাঁচ বছর ধরিয়ে ধরুন উন্নয়ন যতটা হয়েছিল না, তত তাতে আমাদের 6 মাসে উন্নয়ন আমরা এই করিয়ে দেখাই নিয়েছি। তাতে বিরোধীদের মানে গাতে লাগছে যে এত কাজ করছে। তো আমাদের মা মাটি মানুষের সরকার যে এখানে আমাদের চাইছে যে উন্নয়ন হোক, যে উন্নয়ন ছাড়া কিছু নাই। ওদের অভিযোগ ছিল রাস্তার উপরে যে প্রধান এবং কন্ট্রাক্টর কাজ করে নাই, কিন্তু আমরা কাজ করিয়েছি, আমরা কাজ এনএস কাজ দেখিয়েছি, কন্ট্রাক্টরকে আমরা সবাই পেমেন্ট করিয়েছি। রাস্তাটার কি নাম? রাস্তাটা দেবু মাছুয়া টু কালো মাছুয়া পিসিসি। কত মিটার? মিটার 100 ফুট করা আছে। 100 ফুট 100 ফুট প্লেন ধরা ছিল ধরুন মানে দেবু মাছুয়া টু কালো মাছুয়া। ধরুন অত তো টাকা নাই, টাকাটা আমাকে 10টা সংসদে আমাকে কাজ করতে হয়। আমি ওইখানে 1,00,000 টাকা আমি ধরিয়েছি, স্কিমটা ধরা কিন্তু বড়, কিন্তু 1,00,000 টাকার কাজ করিয়েছি ওইখানে। তো 1,00,000 টাকা ধরুন যতটা টাকা ততটাই তো কাজ হবে, 100 ফুট তাহলে তো বেশি কাজ হবে না। আমার নাম মৃত্যুঞ্জয় রজক, প্রধান বীরগ্রাম অঞ্চলের প্রধান।